আজকে মূলত আমার লেখা আটটি গান আটজন শিল্পী গেয়েছেন। ও গান লেখা যখন শুরু করে আমার মনে হয় যে ও যে মানের কবি, ও যদি গানে আসে তাহলে কাব্যগুণে ভরা কিছু গান আমরা পেতে পারি। একটা নতুন অ্যালবাম বাংলা গানের হলো সুরের বাহার বলে। আজকে আমার একটা কথাই বলবো যে আমি অনেকগুলো জীবনে কাজ করলাম, কিন্তু এই যে প্রজেক্টটা হয়েছে এটা মিরাকেল এফেক্ট হবে। এটা আমার, আমি অনেক জায়গাতেই গান গেয়েছি কিন্তু এটা আমার প্রথম, মানে নতুন গান হিসাবে প্রথম আমার বেরোলো। সম্প্রতি প্রকাশিত হলো রাগা মিউজিক ও সিম্ফনি গানের রেকর্ডিংয়ের নিবেদন সুরের বাহার, গীতিকার অনিমেষ কুমার চৌধুরী। এই অ্যালবামটিতে আটটি গান আছে, গিয়েছেন জয়তী চক্রবর্তী, রাঘব চট্টোপাধ্যায়, শম্পা কুণ্ডু, দীপঙ্কর চট্টোপাধ্যায়, দেবারতী ব্যানার্জি, সুজয় ভৌমিক, সুস্মিতা গোস্বামী ও মনোময় ভট্টাচার্য। সঙ্গীত পরিচালনা করেছেন প্রতাপ রায়, দীপঙ্কর চট্টোপাধ্যায়, কল্যাণ সেন বরাট, স্বপন সেন প্রমুখ। আইসিসিআরের লাইব্রেরি হলে উপস্থিত ছিলেন প্রখ্যাত মিউজিক ডিরেক্টর শ্রী প্রতাপ রায়, দীপঙ্কর চট্টোপাধ্যায়, কল্যাণ সেন বরাট, স্বপন সেন, এছাড়াও যাদব মণ্ডল, সতীনাথ মুখোপাধ্যায়, প্রেম কুমার গুপ্ত সহ আরও অনেক বিশিষ্টজনেরা। পুজোর আগে এই অ্যালবামটি সত্যি এক অসাধারণ, একদিক থেকে স্বনামধন্য ও জনপ্রিয় শিল্পীরা গান গেয়েছেন, অপরদিকে সমস্ত দিকপাল সঙ্গীত পরিচালকরা সঙ্গীতকে সুন্দর করে সুর দিয়েছেন। পুজোর আগে এই অ্যালবামটি তাই জনপ্রিয় হওয়ার এক জোরালো আবেদন রাখে। একটা সময় ছিল পুজোর নতুন অ্যালবামগুলো পুজোর প্যান্ডেলে প্যান্ডেলে সুরারোপিত হতো, এখন দেখা যাক পুজোর আগে প্রকাশিত সুরের বাহার এই নতুন অ্যালবামটি কতটা প্রভাব বিস্তার করতে পারে, তা তো দর্শক এবং শ্রোতাই শেষ কথা বলে, তার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছু সময়। দীপ রায় রিপোর্ট, নিউজ আইল্যান্ড 15। আসলে অনিমেষ একজন মূলত কবি, আমার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক এবং ধীরে ধীরে নিজেকে একটা উচ্চতায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে। ও গান লেখা যখন শুরু করে আমার মনে হয় যে ও যে মানের কবি, ও যদি গানে আসে তাহলে কাব্যগুণে ভরা কিছু গান আমরা পেতে পারি। তা ও যখন প্রথম গানগুলো এনে আমায় দেখায় আমার সত্যি খুব ভালো লেগেছিল, এবং আমরা সকলে মিলে একটা আপ্রাণ চেষ্টা করেছি যাতে আমাদের সবচেয়ে ভালোটা দেওয়া যায়, সেটা আমরা সবাই চেষ্টা করেছি। অনিমেষ এমন এক চরিত্রের ছেলে যাকে না ভালোবেসে উপায় নেই, আসলে ভালো মানুষ না হলে ভালো শিল্পী হওয়া যায় না, এটা আমার বিশ্বাস। আমি চাইবো যে এই কাজ, এটা শুধুমাত্র শুরুই ওর জীবনে, এরকম অনেক কাজও করবে, এবং এই অ্যালবামটি সত্যি ভালো হয়েছে। সবাই অন্তর থেকে কাজ করেছেন, শিল্পীরা অন্তর দিয়ে গিয়েছেন। আমার নিজের ধারণা যদি সেইভাবে প্রমোশন হয়, আজকাল ডিজিটাল রিলিজের যুগ, তার মানে ডিজিটাল রিলিজটা আমি প্রেম ভাইয়ের সঙ্গে কথাও বলছিলাম, তখন ওরাও যত্ন নিচ্ছেন সে ব্যাপারে, আমার মনে হয় বেশ কিছু গান জনপ্রিয় হলেও হতে পারে, এই আশা রাখছি। একটা নতুন অ্যালবাম বাংলা গানের হলো সুরের বাহার বলে, তাতে আমাদের এই সময়ের যেসব শিল্পীরা, যাদের ছাড়া কোনো প্রোগ্রাম কোনো গানের কথা ভাবাই যায় না, তারা সকলে অংশ নিয়েছে। বিভিন্ন সুরকারেরা সুর করেছেন, তারাও প্রত্যেকেই প্রথিত যশা, কল্যাণ সেন বরাট, প্রতাপ রায়, স্বপন সেন, দীপঙ্কর চট্টোপাধ্যায়, এবং যারা গিয়েছেন তাদের তো সকলেই আপনারা জানছেন। আমার খুব কাছের বন্ধু, খুব কাছের মানুষ, অত্যন্ত ভালো মানুষ অনিমেষ চৌধুরী, ওর লেখা আটখানি গান নিয়ে এই অ্যালবামটা হয়েছে। নতুন একজন শিল্পীর গান শুনলাম আমি, দেবারতী বলে, চমৎকার গান করেছেন তিনিও। অনিমেষ কবিতা লেখে, খুব দায়িত্বপূর্ণ কাজ করে, তার পাশে এরকম লেখালেখির সময়ও কখন পায় আমি জানি না, কিন্তু প্রত্যেকটা গানই সুরকারেরা বলছেন যে এরকম ভালো কথা পেলে আমরাও সুর করে আনন্দ পাই। আমার মনে হয় যে রাগা মিউজিক থেকে বেরোনো এই অ্যালবামটি এবারে শারদীয়া, এখন তো পুজোর গানের ব্যাপারটা প্রায় অবলুপ্ত, সেখানে এটা কিন্তু একটা নিশ্চয়ই সারা জায়গায় মানুষের মনে সকলেরই খুব ভালো লাগবে। হ্যাঁ, আজকে মূলত আমার লেখা আটটি গান আটজন শিল্পী গেয়েছেন, যে শিল্পীরা হচ্ছেন বাংলার বিশিষ্ট সঙ্গীত শিল্পী, যেমন মনোময় ভট্টাচার্য, রাঘব চট্টোপাধ্যায়, এখানে সুস্মিতা দি আছেন, দেবারতী ব্যানার্জি, জয়তী চক্রবর্তী, তারপরে ধরুন সুজয় ভৌমিক,
দীপঙ্কর চট্টোপাধ্যায়, এরকম আমার আটটি আট ধরনের গান, যেগুলো সুর করেছেন কল্যাণ সিং বরাট, সুর করেছেন বেবিদা, বেবিদাকে আমিই প্রথম সুর করালাম, এর আগে তো উনি ভারত বিখ্যাত যন্ত্রশিল্পী, স্বপনদাকে দিয়ে আমি সুর করিয়েছি। তো আমার আটখানা গান আটজন শিল্পী গেয়েছেন এবং অসাধারণ গেয়েছেন। আমি মূলত চেয়েছি যে পুরনো দিনের যে গানের যে কথার যে ধরন, সেই ধরনটাকে বজায় রেখে আমি আমার গানগুলো নির্মাণ করেছি। এবং অসাধারণ মুন্সিয়ানায় কল্যাণদার মতো সুরকার আমার সৌভাগ্য স্বপনদা, স্বপন সেন, বেবিদা আর দীপঙ্করবাবু করেছেন, শম্পা কুণ্ডু গেয়েছেন, শম্পা দিয়ে আজ আসতে পারেন। তো যাই হোক, আশা করব যে সকলের এটা ভালো লাগবে, আর সকলের ভালো লাগলেই আমার লেখার সার্থকতা। আমার নাম অনিমেষ কুমার চৌধুরী। একটা কথাই বলবো যে আমি অনেকগুলো জীবনে কাজ করলাম, কিন্তু এই যে প্রজেক্টটা হয়েছে এটা মিরাকেল এফেক্ট হবে। কারণ কি, আমি যখন শুটটা করলাম রাঘব চ্যাটার্জি এবং সুস্মিতা গোস্বামী, এই দুটো গান, রাঘবের গান আমার মনে হয় দিকে দিকে ছড়িয়ে যাবে এবং সুস্মিতার গান দিকে দিকে ছড়িয়ে যাবে, অলরেডি হারানো শপথের গান। কারণ কি, আমি বাজিয়ে বড় হয়েছি হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে, মান্না দে, সত্যজিৎ রায়, এই সব গানে ভেতরে একটা সলিল চৌধুরী, ক্ষণজন্মা, ভারতবর্ষে এইরকম আড্ডি বর্মন, ওই সব সুর ভেতরে থেকে থেকে একটা অদ্ভুত একটা আন্দাজ চলে এসেছিল। অনিমেষ আমাকে যেই গানের সুর কথাটা দিয়েছে, তখন আমি সঙ্গে সঙ্গে সুরটা এসে গেল রাত 12টা থেকে 1টার মধ্যে, আমি সুরটা দিয়ে বসলাম। অসাধারণ বলল রাঘব এবং সুস্মিতা। আমি সেই কথা বলে শেষ করব, আপনাদের সবাই আশীর্বাদ চাই যাতে জীবনে এই প্রজেক্টটা একটা মিরাকেল এফেক্ট করবে। আর মানুষের ভালোবাসার উপর তো কিছু নেই, সেই জন্যে ঈশ্বরের প্রার্থনা যে যাতে সিঁড়িটা অসামান্য জায়গায় পৌঁছয়। নমস্কার, আমি শ্রী স্বপন সেন। আমি দেবারতী ব্যানার্জি। আজকে এখানে আসতে পেরে ভীষণ ভালো লাগছে। এটা আমার, আমি অনেক জায়গাতেই গান গেয়েছি কিন্তু এটা আমার প্রথম, মানে নতুন গান হিসাবে প্রথম আমার বেরোলো। অনিমেষ দা আমাকে এই সুযোগটা করে দিয়েছেন, আর আমার সাথে সাথে যারা যারা গান গেয়েছেন তারা সকলেই আমার মানে গুরুস্থানীয়, তাদের সাথে গাইতে পেরে এবং আমি ভীষণভাবে আনন্দিত। এখানে আছেন রাঘব স্যার আছেন, মনোময় দা আছেন, তারপর সুস্মিতা ম্যাম আছেন, আরও অনেকেই আছেন, শম্পা কুণ্ডু আছেন, আমার একটা, এখানে প্রত্যেক শিল্পীর একটা করে গান রয়েছে। জীবন মানে শুধু লাভের হিসাব নয়, জীবন মানে ভালোবাসা, ত্যাগের শপথ নিয়ে মানুষের পাশে থেকে অন্তরে জোগানো আশা। ধন্যবাদ দেবারতী ব্যানার্জী।